এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিচ্ছু ভালো লাগছে না, কি থেকে কি হয়ে গেল, কেন এরকম হলো বুঝতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। এই শারনি, কি হয়েছে একটু খোলসা করে বল, নালে বুঝবো কি করে কিসের এত হল্লাহাটি। না কিছু না, ছাড়ো। এই কোথায় যাচ্ছিস, বস এখানে, বস বস। আর ছাড়ো বললেই ছাড়া যায়, বাড়ির মেয়ে একা একা বসে চোখের জল ফেলছে, কি হয়েছে বল। কাকিমণি, তুমি আমাকে নিয়ে কেয়ার করছো, এর আগে তো কখনো করনি। এই এর আগে কখনো তোর বিপদে আপদে পাশে দাঁড়াইনি। দাঁড়িয়েছিলে? আচ্ছা কাকিমণি, আমি যে সুইসাইড করতে গেছিলাম তুমি জানতে? কি বলছিস শায়নি? হ্যাঁ গো, ঠিকই তো বলছি, আমার মা তো আমাকে বুঝলো না, আর দাদু ভাই আর দাদা ভাই তাদের ওপর থেকে তো আমার আশা কবেই চলে গেছে। আর রইল বাকি আমার বাবা, বাবাকে নিয়ে কি বলি বলতো। কাকাই যাও আমাকে সাপোর্ট করছিল, কিন্তু সবাই কাকার মুখ বন্ধ করে দিল। শানি, তুই যা বলছিস সেটা তোমার শুনেও হাত পা কাঁপছে। কিন্তু একজনের কিন্তু হাত পা কাঁপিনি জানো তো, মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছিল, আমাকে ছুটে এসে বাঁচিয়েছিল। আমার পরিবার না হয়েও, আমার ফ্যামিলি না হয়েও সে আমাকে বাঁচিয়েছিল, বা বলা যায় যতদিন ছিল ততদিন বাঁচিয়েছিল। কিন্তু কিন্তু কাকি, তুমি কি তাই এত ভেঙে পড়েছিস? তুমি বলো না গো, তুমি কিছু জানো? আচ্ছা আচ্ছা, শ্যামাকে সত্যি মরে গেছে গো? তুই তাই এত কাঁদছিস শায়নি? আগে থেকেই এত খারাপটা ভাবছিস কেন বল? বেঁচে গেছে কি মরে গেছে সেটা তো মানে বডিটা না খুঁজে পাওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না। তাহলে তাহলে দাদা ভাইকে যা থানায় নিয়ে গেল? পুলিশ তো তার কাজ করবেই না, একটা মেয়ে উধাও হয়ে গেছে, সে বেঁচে থাক কি মরে যাক পুলিশকে তো তদন্ত করতেই হবে। ও মা, তাহলে তো সব দোষের ভাগই দাদা ভাইয়েরই হবে গো। নট নেসেসারিলি, কিন্তু জিজ্ঞাসাবাদ তো করবেই ওরা, তাই না? আর শ্যামা যদি একটা আতিপাতি কাজের মেয়ে হতো তাহলে তো এত প্রশ্নই উঠতো না। আমার এখনো মনে পড়ে প্রথম দিন ওই ওদের কুড়ে ঘরে ওকে দেখতে গেছিলাম, শ্যামা তো আসলে দুটো পরিচয়, ও শ্যামাও আর ও অরিত্রীয় মানে জয়ের আসল স্ত্রী, তো জয়কে একটু জিজ্ঞাসাবাদ তো ফেস করতেই হবে না। আর আর পুলিশ তো জানে না যে এই যে শ্যামা আর অরিত্রী একই, সেটা সেটা যে আমরা আগে থেকে জানতাম না, জয়ও জানতো না, সেটা পুলিশ কোথায় জানে বল। তুই চিন্তা করিস না, কাকাই তো গেছে উকিল নিয়ে, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে।